তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমি আছি বেতায় সাধুবাজার ছেড়ে মুক্তদাহ গ্রামে। তো বন্ধুরা, এই যে মুক্তদাহ গ্রাম, এখান থেকে একেবারে হরিপুর হয়ে মানে একেবারে মাঠের ভিতর দিয়ে খুব সুন্দর পরিবেশ, গ্রাম বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আপনাদের দেখাতে দেখাতে হরিপুর, তারপরে একেবারে নাজিরপুর পর্যন্ত। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাড়ির সামনে সব তালের গাছ, খেজুরের গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পুকুর আছে। যতদূর মানে আসলাম, সবগুলো তো ভিডিও করা যায়নি, তো যতদূর দেখলাম শুধুই পুকুর এদিকে। এদিক দিয়ে কতটা যেতে হবে? আধ ঘন্টা, 1.5 কিলোমিটার। হ্যাঁ, ওই যে দেবীর বাগান, ওখানে তুমি কি ছিল এর আগে? তো মাঠ ছেড়ে এখন হরিপুরের মেন রাস্তায় চলে আসছি, মাঠের রাস্তা ছেড়ে। ওই দূরে একটা স্কুল দেখতে পাওয়া যাচ্ছে, প্রাইমারি স্কুল। স্কুলটা আর ওটাই হলো মেন রোড। ওটা মেন রোড না? ওটাই তো মেন রোড। তাহলে ওটাও মেন রোড না, তাহলে আর কতদূর যেতে হবে এখান থেকে? আর একটু। তো এখন হরিপুর মেন রোডে চলে আসলাম বন্ধুরা, এই যে সামনে মেন রোড। হরিপুর মেন রোডে এখন চলে আসলাম, মানে হরিপুর। এটা কোচিং সেন্টার। তো এখন হরিপুর বাজারে চলে আসলাম। তো এবার বাড়ির রাস্তায় চলে আসলাম বন্ধুরা, সোজা বাড়ি। হরিপুর ছেড়ে এখন চলে যাচ্ছি নাজিরপুর বাজার। পিছনে বাস আসছে। বাসের আগে যেতে হবে, বাসের আগে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাল যখন দিব তখন বুঝতে পারবো, ঠিক না? বারবার শুধু সামনে আসছে গো বাসটা, এবারে কিন্তু ছাড়া যাবে না, বুঝলে? এক বস্তা নাম নিলে কেমন হয় ভাই? ভালো হবে না? তো এখন নাজিরপুর চলে আসলাম বন্ধুরা।
তো বন্ধুরা, এখন নাজিরপুর বাজার ছেড়ে একেবারে চলে যাচ্ছি কিশোরপুরের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের তো আমি এই ভিডিওতে শুধু যেতে যেতেই সব কিছু দেখালাম। হরিপুর থেকে একেবারে নাজিরপুর বাজার পার হয়ে চলে আসছি তো এখন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন বন্ধুরা, নতুন ভিডিও খুব শীঘ্রই আসার চেষ্টা করবো।